বুধবার জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামের রায় পরিবার এবছর 55 বছরে পদার্পণ করল এই পুজো। পারিবারিক পুজো হলেও রায় পরিবারের জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ। এ যেন তাদের কাছে শারদ উৎসব। স্থানীয় বাসিন্দাদের কাছে শোনা যায়, অনেক বছর আগে নন্দীগ্রামে রায় পরিবারের জমিদারি ছিল। 55 বছর আগে রায় পরিবারের স্বর্গীয় রেণুপদ রায়ের স্ত্রী দিনতারিণী দেবী মা জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পান তাকে পুজো করার জন্য। সেই তারপর থেকেই পুজো শুরু করেন তিনি। সেটা ছিল 1967 সাল। পরিবারের বর্তমান প্রজন্মই চালাচ্ছেন এই পুজো। সেই সময়ের পুজোর নিয়ম কানুন আজও বলবৎ রেখেছেন এই রায় পরিবার। কোনো কিছুই পরিবর্তন হয়নি বলে জানালেন রায় পরিবারের সদস্যরা। সপ্তমী অষ্টমী নবমীর পুজো একদিনেই করা যায়। পুজোর বিশেষ আকর্ষণ হল কুমারী পুজো। দশমীতে রায় পরিবার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে উৎসবের আমেজ এসে যায়। গ্রামে কি পুজো হচ্ছে বা কেমন লাগছে, কি কি পুজো হয় বলুন। নন্দীগ্রামে পুজো, এটা আমাদের রায় বাড়িতে পুজোটা হচ্ছে। কত বছর পড়লো? 4 বছর পুজো পড়লো। কেমন লাগছে পুজো? পুজোটা আমাদের খুবই ভালোই লাগে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। তারপরে আসলাম, আনন্দ ফুর্তি খুবই হয়, আনন্দ হয়। দশমীর দিন কি সিঁদুর খেলা হয়? দশমীর দিন আমাদের সিঁদুর খেলা হয়। 3টে পুজো হয় আমাদের। আজকের দিনটায় আমাদের কুমারী পুজো এই শেষ হলো আজকে। কেমন লাগে কুমারী পুজো? পুজো তো আনন্দ। কুমারী পুজো করে আমরা খুব আনন্দিত। আমরা প্রত্যেক বাড়ির মেয়েরা, আমরা চার বোনেতেই আমরা কুমারী পুজো করলাম। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এই দিনতে সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই পুজোটা হবে। এবার কি 55 বছর পড়লো? এবার 55 বছর পুজোটা হলো। এই পুজোয় বাইরে থেকে মানুষ দেখতে আসে তো? না, হ্যাঁ, বাইরে থেকে মানুষ দেখতে আসে। আমরা ভোগ বিতরণও করি, মানে খাওয়া আমার ভাইরা। আপনার নাম? আমার নাম পাপিয়া সেন, আমি এই বাড়ির ছোট মেয়ে।